ভোট কেনা বেচা হয়, বন্দুক আসবে, গুলি আসবে, দেখেন না আপনি এই 14 পার্টিস অ্যালায়েন্সে আপনারা আছেন এবং এই গভর্নমেন্টের একটা পার্ট আপনারা, তখন স্থানীয় নির্বাচন আমরা আপনাদের আমরা শেখ হাসিনার পার্ট, 14 পার্টি পার্ট কিনা আমি জানি, শেখ হাসিনার পার্ট, কিন্তু সেইখানে স্থানীয় নির্বাচনে যখন আপনার দলের নেতাকর্মীরা অ্যারেস্ট হচ্ছে, সেটা আপনার বিদেশিদেরকে নালিশ দিতে হয়, তখন কি বলা যায়? আমি নালিশ দিই নি, আপনি বলেছেন না, তালিকা দিয়েছেন, আমি ফ্যাক্টটা উল্লেখ করেছি। ইলেকশনের 10 দিন আগে আমাকে প্রচারণা করতে দিল না আমার নির্বাচন এলাকায়, আমি সেখানে গণ্ডগোল করতে পারতাম, আমি হাতাহাতি করতে পারতাম, আমি লড়তে কে হতো, কোথা থেকে আমার বাংলাদেশে মানে জঞ্জাল শুরু হয়েছে, ভান্ডারে থেকে, দ্যাট উড হ্যাভ বিন এম্বারাসড দ্য প্রাইম মিনিস্টার, দেশে গণ্ডগোল হবে, আমি চাই না যে সেটা ভান্ডারে থেকে হোক। আমি রাজনীতি করি, এটা সুন্দর দেশ হবে, তখন সরকারি দল আমাদেরকে পিটাতো, এখন পিটাবে না, এখন দেখি এখনও পিটায়, তো বাংলাটা বুঝুন না আমার, তো সেজন্য বলে দেশে নির্বাচন হবে, লোকে অংশগ্রহণ করবে, হার হবে জিত হবে, আমি না মানতে পারি, আমার এলাকার মানুষে জানবে আসলে কী ঘটনাটা কী ঘটছে, তারা জানে না এই মেয়ে কেমন করে এমপি হলো, তারা আমাদের জিগায় আপনি এমপি হয়েছেন নিয়ে শুনলাম, শুনছে আমি এমপি হয়েছি, এই অবস্থাটা পরিবর্তন চেয়েছিলাম, এখন তো আর চাওয়ার সময় নাই, এখন নতুন জেনারেশন কী করে ওই আমাদের মতো আশা করবে, ফাইট করবে, পরে হতাশ হয়ে মারা যাবে, কারণ এই দেশ চালানো অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল, এর ভিতরে অনেক জিনিস লুকায়িত আছে, নর্মাল কান্ট্রি, যারা এটাকে নর্মাল কান্ট্রি হিসাবে দেখতে চান, আমি তাদেরকে মানে আই উইশ দেম অল দ্য বেস্ট। মঞ্জু ভাই, আপনি একটা শঙ্কার কথা বলেছেন, সেটি হচ্ছে যে সামনের নির্বাচনে সংঘাত, সহিংসতা হবে, এরকম একটা শঙ্কার কথা বলেছেন, এবং তৃণমূলে প্রধানমন্ত্রীর যেই নির্দেশনাতে তার ইচ্ছা একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়ার, কিন্তু সেটি তৃণমূলের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসন সেটি আসলে বাস্তবায়নের খুব একটা ভূমিকা রাখে না, এটু আপনাকে বলতে শুনেছি, সেটি যদি একটু বলেন যে আসলে তাহলে কি ফ্রি ফেয়ার? এটা আমার অনুভূতি, দেখেন আমি 19 বছর আই হ্যাভ বিন ইন দ্য গভর্নমেন্ট, তাই না, সে মতো অবস্থায় আমি সরকারের সরকার প্রধানের সমস্যাটাও কিছুটা হলো অন্যের চেয়েতে বেশি বুঝি, সে মতো অবস্থায় অনেক সময় আমি তার জন্য আমার দুঃখ হয়, সে দেশের ভালো চায়, শাহ সাহেব বলেন, জিয়া রহমান সাহেব বলেন, কে দেশে ভালো চায় নাই, কিন্তু তারপর তারা মারা গেলেন, বঙ্গবন্ধু দেশে ভালো চায় নাই, এটা হতে পারে, তিনি মারা গেলেন, কত লোক আর যে মারা যাবে ভবিষ্যতে আল্লাহ গফুর রহিম জানে, টু পুট দিস কান্ট্রি অন দিস অন দ্য রেল স্ট্রেট অলমোস্ট ইম্পসিবল। নির্বাচনকালীন সরকারটা নিয়ে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল দেশ ভোট কেনা বেচা হয়, বন্দুক আসবে, গুলি আসবে, দেখেন না আপনি সম্প্রতি ভান্ডারিয়াতে, ভান্ডারিয়ার কথা বাদ দেন, কাউখালী নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখেছি কাউখালীতে কি বলা হয়েছে, তো আপনারা তারপরও কিভাবে এই কমিশনের উপর আস্থা রাখবেন? আস্থা রাখতে বলছে কি আপনাকে, কিন্তু আস্থা নাই সেটাও তো আপনি স্পষ্ট বলছেন, আপনি যে আপনি জিগে এই নির্বাচন কমিশনের উপরে আপনার কি আস্থা আছে আপনার দলের? শুনেন, যদি আপনার বিশ্বাস না থাকে, আপনার যদি আশা না থাকে, তাহলে জীবন তো শেষ, আমরা ক্লিয়ার উত্তর চাই, এটা এটা তো ক্লিয়ার, আমরা ক্লিয়ার না এই কমিশনের, আরে পোলাপান মানুষ, আপনি ক্লিয়ার না, আমি আপনাদের জন্য আশা বাণী শোনাতে চাই, আমরা যেটা পারি নাই আমি আশা করি আপনারা সেটা পারবেন, সেটা কোন প্রক্রিয়া, একটা পরামর্শ তো দিয়ে যেতে পারেন নতুন প্রজন্মের জন্য, আমরাও চাই দেশে ভালো চল চলুক, আমরাও চাই দেশের মানুষ শান্তিতে থাকুক, আমরা চাই দেশের মানুষ নির্ভয়ে থাকুক, আমি শেখ হাসিনা প্রার্থী, বঙ্গবন্ধু বসলেন
উনি যা করেছেন আপনারা এই ধরনের কথা বলে আপনারা যেটা চান সেটা আমরা বুঝি, অতএব এখানেই শেষ।